আমাদের সঙ্গে আছেন ওয়ালটন ঢাকার অধিনায়ক আশরাফুল ইসলাম। আশরাফুল কাছ থেকে শুনবো এই টুর্নামেন্ট নিয়ে তার অভিজ্ঞতার গল্প। আশরাফুল, আপনারা প্রথম ম্যাচটা হেরেছেন, টুর্নামেন্টটা এখন পর্যন্ত কেমন দেখলেন? হ্যাঁ, টুর্নামেন্ট আসলে আমরা সব প্লেয়াররা খুব এনজয় করতেছি। তারপরেও আমাদের ফার্স্ট ম্যাচ যেহেতু খারাপ গেছে, আমরা কিন্তু খারাপ হকি খেলিনি, আমরা আমাদের বেস্টটা খেলার চেষ্টা করেছি। আপনারা যদি খেলা দেখে থাকেন তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম বল কন্ট্রোল আমাদেরই ছিল। হ্যাঁ, আমাদের কিছু কিছু জায়গায় আমরা মিস্টেক করেছি, যেই জন্য আমরা স্কোরটা পাইনি। আর হচ্ছে ওরা হচ্ছে আমরা যেগুলো ভুল করেছি ওরা ওইগুলো ঘোলে কনভার্ট করছে, সো এদিক থেকে ওরা আর কি আগে গেছে। তার মানে আমরা কি বলতে পারি যে সেকেন্ড ম্যাচটা হবে আশরাফুলদের কামব্যাকের ম্যাচ? ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো আমাদের ভালো হকিটা খেলার জন্য। আর আমি আশা করি যে আমার যারা টিমমেটস আছে, আমাদের কোচ স্টাফ আছে, স্টাফরা আমাদের কোচ যারা হচ্ছে আমাদের গেম প্ল্যান দিয়েছে, আমরা যদি আমাদের এই গেম প্ল্যান নিয়ে ভালো হকি খেলতে পারি, আমার টিমের প্রত্যেকটা প্লেয়ারের প্রতি বিশ্বাস আছে, ইনশাল্লাহ আমরা ভালো একটা রেজাল্ট নিয়ে মাঠ ছাড়ব। আমরা এই টুর্নামেন্টে দেখতেছি সবগুলো ম্যাচই খুব ক্লোজ ম্যাচ হচ্ছে, একটা ম্যাচ ছাড়া। তার মানে যেহেতু সবাই খুব ভালো একটা টুর্নামেন্ট হচ্ছে, সব ম্যাচই প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হচ্ছে, চারটা কোয়ার্টার কেউ এখন পর্যন্ত ডোমিনেট করতে পারে নাই, এই টুর্নামেন্ট নিয়ে আসলে আপনার কী বলবেন? সব ম্যাচই খুব ক্লোজ ম্যাচ হচ্ছে, একটু ছাড় দিলেই অপোনেন্ট পেয়ে বসবে কিনা? এই দিক থেকে আমি মনে করি যে আমাদের টিমটা খুবই ভালো, কারণ হচ্ছে আমাদের যতগুলো প্লেয়ার আছে খুবই ইয়াং। আর হচ্ছে আমরা ধরতে গেলে আপনি যদি এজ আমাদের ইয়া করেন তাহলে আপনি দেখবেন যে আমাদের এজের কিন্তু বেশি একটা গ্যাপ নেই, এখান থেকে আমাদের কমিউনিকেশন খুবই ভালো। তারপর হচ্ছে আমরা বিকেএসপিতে ফিটনেস ট্রেনিং করেছি অনেক ভালো, আমাদের যে কোচ আছেন দেশি কোচ জাহিদ হোসেন রাজু স্যার আমাদের অনেক ভালো ট্রেন করাইছেন শুধু ফিটনেসের উপরেই। তারপরে বিকেএসপি আমাদের হচ্ছে ম্যাক্সিমাম দেখা গেছে যে বিকেএসপির প্লেয়ার, আর বিকেএসপির প্লেয়ারগুলো এমনিতেই দেখা গেছে যে আমরা ন্যাশনাল টিমের প্লেয়ারগুলোও যদি খেলার পরে দেখা গেছে যে এক দুই মাস অবসর থাকি, প্র্যাকটিসের বাইরে থাকি, বিকেএসপির প্লেয়াররা কিন্তু ওই ক্ষেত্রে ওই রকম বাইরে ইয়া করে না, তারা বাইরে থাকে না, তারা হচ্ছে প্রত্যেক দিন প্র্যাকটিসের উপরেই থাকে। সো আমার টিমে যেহেতু বিকেএসপির প্লেয়ার বেশি, আমি এই দিক থেকে আমার টিমকে এগিয়ে রাখবো। বিকেএসপির প্লেয়ার কোচ নিয়ে বলতেছিলেন, আপনি আপনার মালয়েশিয়ান কোচ নিয়ে কী বলবেন? আর আপনার দলের বিদেশি টিমমেটরা নিশ্চয়ই দলের সঙ্গে মানিয়ে নিয়েছে। হ্যাঁ, আমাদের টিমের যে বিদেশি প্লেয়ারগুলো আছে ওরা খুবই হেল্পফুল, ওরা খুবই মিশুক টাইপের, আমরা ওদের সাথে খুব তাড়াতাড়ি মিশতে পারছি। আর হচ্ছে আমাদের ফরেন যে কোচ আছে উনি আমাদের ফিটনেস করাইছে হচ্ছে আমাদের লোকাল কোচ, আর হচ্ছে আমাদের ফরেন যে কোচ আছে উনি শুধু আমাদের হকি টেকনিক ট্যাকটিক আমাদের গেম প্ল্যান নিয়ে কাজ করছে। তো আমরা সব প্লেয়ারই এই গেম প্ল্যানটা রপ্ত করতে পেরেছি। আমি আশা করি যে আমরা যদি আমাদের কোচের প্ল্যানটা 80-90% করতে পারি, ইনশাল্লাহ আমরা অবশ্যই মাঠ থেকে জয় নিয়ে বের হতে পারবো। আপনি বিকেএসপি নিয়ে বারবার বলতেছিলেন, বাংলাদেশের সব অলমোস্ট 98% হকি প্লেয়ারই প্রডিউস করে বিকেএসপি, এই টুর্নামেন্টেও সেম সবাই বিকেএসপির, তার মানে নিজেরাই নিজেদের মধ্যে খেলতেছেন, ব্যাপারটা নিশ্চয়ই খুব উপভোগেরও একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আসলে আপনি যদি বলতে চান ওইভাবে, আসলে এটা এক তো ফ্র্যাঞ্চাইজি হকি একটা টুর্নামেন্ট রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে বিকেএসপির যে বড় ভাইরা আছে ছোট ভাইরা আছে এদের আসলে একটা মিলন মেলা, যেহেতু এখানে অনেক কারেন্ট বিকেএসপির প্লেয়ার আছে, প্লাস হচ্ছে ম্যাক্সিমাম বিকেএসপির এক্স প্লেয়ার তারাও খেলতেছে, আবার হচ্ছে যারা কমেন্ট্রি করতেও আসতেছে তারা হচ্ছে এক্স বিকেএসপির, এখন তারা কোচ হিসাবে আছেন, প্লাস হচ্ছে আমাদের যে লোকাল কোচ উনিও কিন্তু বিকেএসপির ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, তো সব মিলে ভালোই লাগতেছে আর কি। হকি মাঠে একটা শুনশান পরিবেশ থাকে, কিন্তু অনেকদিন পর আপনারা খেলার ফলে আপনাদের ফ্যামিলি মেম্বার বা অনেক ফ্যানরা মাঠে আসতেছে, তাদের জন্য কিছু বলবেন যে আর ব্যাপারটা কেমন উপভোগ করে? হ্যাঁ, আসলে আমি অনেকদিন পর যেহেতু এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে, অনেকদিন পর না আসলে এই হচ্ছে হকির ইতিহাসে প্রথমবার এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে, এখন বাংলাদেশে প্রায় সব জায়গাতেই হকি কে মানুষ চিনে জানে, ইভেন আমার ফ্যামিলিতেও আগে দেখা গেছে যে ওইভাবে আমার ফ্যামিলি মেম্বার্সরাও হকি ওইভাবে বুঝতো না, এখন হচ্ছে তারাও বুঝে। আর দর্শকের উদ্দেশ্যে বলবো যে হচ্ছে আপনারা মাঠে আসুন, হকি প্লেয়ারকে সাপোর্ট করুন, আপনারা হকি দেখুন, ইনশাল্লাহ আমরা যদি দর্শক যদি আমাদের ওইভাবে সাপোর্ট করে ইনশাল্লাহ আমরা এক সময় না এক সময় ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো। ওকে, বেস্ট অফ লাক। নগদে আসলে রিচার্জে 1000 টাকা ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। এবার আহোবাতি যাও।
For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.